দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো, আমার যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি হতো না, আমার সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে কোটি কোটি সালাম বর্ষিত হোক। আমরা আজকে হজের ট্রেনিং নেওয়ার জন্য, হজ প্রশিক্ষণ নেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। হজটা কি? হজ আমরা যেমন নামাজ পড়ি, নামাজটা কি? নামাজটা আমাদের জন্য ফরজ করেছে আল্লাহ। নামাজ যেমন ফরজ করেছে, সেরকম নামাজের পরে জাকাতটাও ফরজ। আল্লাহ যে সমস্ত হুকুম কালাম পাক করেছে সেগুলো সব ফরজ, সেই রকম এই হজটা হচ্ছে আমাদের জন্য ফরজ। যাদের টাকা থাকবে, সংসার চালানোর মতো টাকা বাদ দিয়ে হজে যাওয়ার খরচ হয়ে যাবে, তাদের জন্য হজ ফরজ। যাদের টাকা পয়সা নেই তাদের জন্য হজ ফরজ নয়। যারা আপনারা আগে যাচ্ছেন, আপনাদের হজ ফরজ হয়েছে। এটা হজের গুরুত্বটা কি? হজে যদি কেউ যায় এই মনোভাব নিয়ে যায় যে লোকে আমাকে বড় হাজি বলবে, আমি এই জন্যে যাচ্ছি হজে, তাহলে হজটা বেকার হয়ে গেল, কোনো হজের কোনো ফায়দা পেলেন না। এখন দেখেছি অনেকে যাওয়ার আগে বাক্সে গায়ে লিখে দিচ্ছে হাজি অমুক নাম, এখন হজে যাওয়ার আগেই লিখে দিচ্ছে হাজি অমুক নাম। এখন আল্লাহ যদি আমাদের হজ কবুল করে তবে আমরা হাজি, কিন্তু আমরা ওই বড়াই করার জন্য হাজি হব এটা বলা যাবে না, আর হাজ গর্ব করা যাবে না। শুধু হজে কেন, যে কোনো কাজ, একটা দান যদি আমি করি, একটা পয়সা যদি আমি দান করি, আমি গরিব মানুষ, আমার সামর্থ্য একটা পয়সা দান করার, কিন্তু ধনী মানুষ যিনি, তিনি লক্ষ লক্ষ টাকা দান করতে পারেন, কিন্তু একটা পয়সা দান করে আমি যদি মনে করি যে লোকে আমাকে দানি বলবে, তাহলে আমার ওই দানটা বৃথা হয়ে গেল। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করে যদি মনে মনে হয়, মনে যদি উদয় হয়, মনের মধ্যে যে আমি দান করেছি লোকে নিশ্চয়ই আমাকে বড় দানই বলবে, তাহলে ওই দানটা আল্লাহ গ্রহণ করবে না। সেই জন্য আমরা যারা হজে যাচ্ছি আমাদের নিয়ত হবে কি, প্রথম নিয়তটা কি হবে, আমরা যেন খালিস আল্লাহর জন্য হজ করে আসতে পারি। হে আল্লাহ, তুমি সেই তৌফিকটা আমাদের দিও, যে তুমি তৌফিক না দিলে আমরা হজ করতে পারবো না। তাই আমরা হজ করছি খালিস আল্লাহর জন্য। যে কোনো কাজ যদি আল্লাহর জন্য করা না হয় তাহলে সেই কাজটা আল্লাহ কবুল করবে না। তাই কালাম পাকে অনেক জায়গায় বলেছেন আল্লাহ, হাদিসেও বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা হাদিসের কথাটা কি, কালাম পাকের কথাটা কি আর হাদিসের কথাটা কি? কালাম পাকের যে হুকুমগুলো আল্লাহ করেছেন আমার নবী পাকের উপরে, কালাম পাক নাযিল হয়েছে, সেই হুকুমটা কি হুকুম? সেইটা জিব্রাইল আল্লাহ সাল্লামের মারফতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে কথাগুলো, ওইটাই হয়ে গেছে কোরআন, সেটা আল্লাহর বাণী। আর আল্লাহ সরাসরি যে কথাগুলো বলেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, সেইগুলো হয়েছে হাদিস। দুটোই আল্লাহরই কথা, কোরআনের কথা আল্লাহ, হাদিসের কথা আল্লাহর। আসার তারতম্যের জন্য একটা হয়ে গেল কোরআন, একটা হলো হাদিস। আমরা কোরআন এবং হাদিস মোতাবেক আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমরা এই হাক্কানি দরবারে আসি, আমার মোর্শেদ সুফি আজম কাশী রহমতুল্লাহ সারা জীবন ধরে বয়ান করে গেছেন, তারপর শ্রী মোয়াজ্জেম কেরা রহমতুল্লাহ বয়ান করেছেন, তারপর শ্রী অফিসে কেরলা রহমতুল্লাহ বয়ান করেছেন, তারপরে সাবর সিংহ শ্রীকার আমাকে বলেছেন বাবা তোমরা যে কাজ করবে খালেস আল্লাহর জন্য করবে। বাবা তোমরা একটা ভিক্ষুককে খাওয়াবে, খাইয়ে যদি মনে করো যে ভিক্ষুক আমাকে বলবে যে ও আমি খুব ভালো করে খাইয়েছি, আমাকে ভালো মানুষ বলবে, তাহলে কিন্তু তোমার খাওয়ানোটা ব্যর্থ হলো। তুমি সেই ভিক্ষুক খাওয়াবে, হে আল্লাহ আমি একে খাওয়াচ্ছি খালেস আল্লাহর জন্য, আল্লাহ তুমি খুশি হবে এই জন্য আমি খাওয়াচ্ছি।
তা আজকে আমরা যারা হজে যাচ্ছি আল্লাহ তোমার হুকুম পালন করতে আমরা যাচ্ছি আল্লাহ তুমি খুশি হবে এই জন্য আমরা হজে যাচ্ছি আর হজে যে গেল যার একটা হজ কবুল হয়ে গেল হজ যার একটা কবুল হলো সেই হজের বরাবর এই রকম পৃথিবী কেন এই রকম 10টা পৃথিবীর সম্পদ যদি দেয়া হয় ওই হজের মূল্যের সমান হবে না আপনারা যে কাজে যাচ্ছেন সেই কাজের গুরুত্বটা একটু বুঝে নেন যে হজটা কি জিনিস আছে একটা হজ যার কবুল হয়েছে সেই কবুলিয়াত হজ অর্থাৎ মকবুল হজ সেই হজের মূল্যটা কি এই সারা পৃথিবীর সম্পদ তাহলে এরকম 10টা পৃথিবীর সম্পদ যদি দেয়া হয় ওই হজের সমান হবে না ওর মূল্যটা কি একমাত্র জান্নাত ওই হাজির জন্য আল্লাহ জান্নাত রেখেছে যার হজ কবুল হয়েছে আর হজে গিয়ে আমার সাহেব বলে গেলেন যে তোমরা চিন্তিত হবে না কোনো টেনশন করবে না যাচ্ছ খালেস আল্লাহর জন্যে আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে হজের লাইনে দাঁড়িয়ে একটা ভুল হয়ে গেছে কেউ কোথা থেকে এসে সঙ্গে সঙ্গে ধরে ঠিক করে দেবে এটা আল্লাহর কাজে যদি আমরা যাই আল্লাহর উপরে ভরসা করে যাই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে আর ওখানে সরকার এই হাজিদের জন্য লোক সব জায়গায় রেখেছে কেউ রাস্তা ভুলে যাচ্ছে তাকে ধরিয়ে এনে তার জায়গায় পৌঁছে দিচ্ছে কেউ ঠিক মতো তওয়াফ করতে পারছে না তওয়াফের সময় কি হবে দাঁড়াতে হবে পারছে না এসে ধরে দাঁড়িয়ে দান করিয়ে দিচ্ছে ঠিক করে আর আপনারা তো ট্রেনিং নিয়ে যাবেন কিছু কিছু তো জানবেন আর আমরা এই একটা বই দিয়েছি এখান থেকে এই দরবার থেকে এই বইটা হাক্কানি আঞ্জুমান থেকে দিয়েছে এটি হজ গাইড বাংলা হজ গাইড যেটা ছোট্ট চটি বই এটা পেয়েছেন আপনারা এটা খুব সহজ সরল ভাষায় লেখা আছে একটু মেহরবানি করে এটা পড়বেন দেখবেন অনেক কেটে যাবে অন্ধকার আর সেখানে গিয়ে সবচেয়ে বড় কথা হজ মানে হলো কি তাজিম হজ মানে তাজিম করা হয় কাবা শরীফকে তাজিম করা সাফা মারাকে তাজিম করা তারপরে যেখানে কাপড় মারতে হবে ওখানে মিনাকে ওখানে তাজিম করা সব তাজিমের জায়গা তাজিম করতে হবে হজ করতে গিয়ে নফল নামাজ পড়ছেন আপনি হাতিমের মধ্যে হাতিম বলে জায়গা আছে না কাবা শরীফের ওটা দক্ষিণ দিকে মনে হয় কাবা ওই যে লেখা আছে না কাবা শরীফের পেছন দিকে হাতিম বলে লেখা আছে এইরকম এইরকম চাঁদের মতো করে ঘেরা আছে ওখানটা ওরই মধ্যে দু একটা নফল নামাজ পড়ার কথা বলা আছে তওয়াফের পরে ওখানে গিয়ে দু একটা নফল নামাজ পড়তে হয় বা তওয়াফের আগেও পড়তে হয় ওখানে গিয়ে নামাজ দু একটা নফল নামাজ পড়তে হয় যে কোনো এক সময় তাই ওখানে এত ভিড় হয় নামাজ পড়ার সময় ঘাড়ের ওপর থেকে পা দিয়ে লোক চলে যাবে তা আপনি যদি উ শব্দ করেন তাইলে আপনার হজ ফুট হয়ে গেল হজে সবর করতে হবে সবর করতে হবে আল্লাহ বলেছেন না যারা সবর করে আমি তাদের সঙ্গে থাকি তাহলে আমরা হজে গিয়ে সবর ইখতিয়ার করবো একসঙ্গে পাঁচজন যাচ্ছি একটা গ্রুপে পাঁচজন আছি পাঁচজন গলায় গলায় মিলে থাকবো কেউ কারো প্রতি খারাপ ব্যবহার করবো না কেউ যদি খারাপ কথা বলে যেমন রোজার সময় আমরা বলি কেউ যদি খারাপ কথা বলে কেউ যদি গাল দেয় আমরা বলি ভাই আমি রোজা করছি আমি তোমার সঙ্গে ঝগড়া করবো না হজে গিয়ে যেন ঠিক সেই কথাটাই হয় কেউ যদি আপনার প্রতি খারাপ ব্যবহার করে গালি দেয় খারাপ কথা বলে আপনি মুখ বুঝে সহ্য করবেন প্রতি উত্তর দেবেন না সবর করবেন তবেই হবে আপনার হজ সাবধান থাকবেন হজে গিয়ে খুব সাবধানে থাকবেন একবার একজন ভাই হজে গিয়েছে হজে গিয়ে তার ওই মসজিদে নবমী যেটা ওখানে মসজিদে নবমী যেটা আমার মদিনা শরীফে ওই দশ দিন থাকতে হয় ওখানে আর দশ দিনে পাঁচ ওয়াক্ত পাঁচ দশে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে হয় সেটা তকবীরে উলার সঙ্গে পড়তে হবে আমরা যেমন এখানে নামাজ পড়ি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তকবীর দিচ্ছে ইমাম সাহেব কেরাত ধরেছে তারপর গিয়ে নামাজে হাজির হল এটা তকবীরে উলা নয় ইমাম সাহেব নিয়ত করবে আল্লাহু আকবার বলবে সেই সঙ্গে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে ওই সঙ্গে আমাদের আল্লাহু আকবার বলতে হবে
তাহলে হলো তকবীরে উলা। ওই তকবীরে উলার সঙ্গে পঞ্চাশ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে ওখানে। তাহলে কি হবে কাল কিয়ামতের ময়দানে? বুঝতে পারছেন আমার কথা? তো অসুবিধা হচ্ছে না তো বোঝা? তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম ওই হাজির জন্যে সুপারিশ করবে, যিনি ওই দশ দিনে পঞ্চাশ ওয়াক্ত নামাজ তকবীরে উলার সঙ্গে পড়েছে। তাই কত গুরুত্বপূর্ণ ব্যাপার ওখানে। কোন একজন হাজি হজে গিয়েছে, তারা পাঁচজন একটা গ্রুপে আছে, পাঁচ এক কাদিক এক কাদিক ডিস্টার্ব করতে রাখেন, পাঁচজন একটা গ্রুপে, আপনারা আছেন তিনজন দুজন এরকম আছেন তো গ্রুপে, পাঁচজন একটা গ্রুপে হজে গিয়েছে, এগুলো আপনাদের জানার দরকার, সেজন্য বলছি। পাঁচজন একসঙ্গে থাকে, তারা চারজন চলে যাচ্ছে নামাজ পড়তে, ওখানে ওই নামাজ পড়বে ওই মসজিদে নবমীতে নামাজ পড়বে, জোহরের নামাজের সময় আজান হয়ে গেছে চলে যাচ্ছে তারা। সেই যে ভদ্রলোক একজন যেতে পারেন, সে বলছে আমি বাথরুমে যাচ্ছি, তোমরা চাবিটা রেখে যাবে, ওখানে চাবি রাখার একটা জায়গা আলাদা আছে, চাবিটা ওইখানে রেখে যাবে, আমি বাথরুম থেকে বেরিয়ে আমি অজি টজি করে চাবিটা দিয়ে খুলে আমার জামা কাপড় পরে আমি যাব নামাজ পড়তে যাব। ওরা চলে গিয়েছে, অন্যদিন চাবিটা রেখে যায়, ওই দিন চাবিটা আর রেখে যায়নি, চাবিটা সঙ্গে নিয়ে চলে গেছে মসজিদে নবমীতে নামাজ পড়তে। এখন সেই ভদ্রলোক বাথরুম থেকে বেরিয়ে দেখে ঘরে চাবি চালা বন্ধ, নিচে যেখানে চাবি থাকে সেখানে নেমেছে, নেমে থাকে সেখানেও চাবি নেই, তখন তার অবস্থাটা কি? সে হজে গিয়েছে, তার ওই এক অক্ত নামাজ কাজা হয়ে যাবে, মানে গেলেই আর কিছু হলো না, একটা হজের একটা বিরাট খুঁট হয়ে গেল। তখন পাগলের মতো হয়েছে, উপরে যাচ্ছে একবার, নিচে নামছে একবার, মনে হয় যেন পড়ে মরে আত্মহত্যা করবে, এইরকম ভাব মনে জেগেছে যে হায় আল্লাহ আমি আজকে নামাজটা পড়তে পারবো না, কি কান্নাকাটি শুরু করেছে। তখন পাশে একটা ভদ্র মহিলা আর একজন ভদ্রলোকের বসেছেন, বলে ভাই কি হয়েছে আপনার, আপনি এত কান্নাকাটি করছেন কেন, কি হয়েছে? বলে আমার সঙ্গীরা আমাকে ফেলে চলে গেছে কাবা এই মোদী এই মসজিদে নবমীতে চলে গেছে, হ্যাঁ নামাজ পড়তে চলে গেছে, আমার এই নামাজটা কাজা হয়ে যাবে, আমার কাছে মাত্র আমি লুঙ্গি আছে একটা পরা আর গেঞ্জিটা গায়ে দেওয়া আছে, আমার কাছে টুপি নেই আর পাঞ্জাবিও নেই, সেই জন্যে আমি হজে এসেছি, আমার এই নামাজটা কাজা হয়ে গেল, মানে আমার জীবনের কত ক্ষতি হয়ে গেল। বলে ভাই আমি একটা জামা দিচ্ছি, আপনি নিয়ে চলে যান জামা আর টুপি। সেই ভদ্রলোক একটা জামা আর টুপি দিলে, সেইটা পরে সেই ভদ্রলোক দৌড়ে চলে গেছে গিয়ে জামার ধরেছে, তার দশ পঞ্চাশ ওয়াক্ত নামাজ হয়েছে। ওই দিনটা যদি না হতো তাহলে কত দুঃখ হতো, একটা হজের কাজ করতে পারতো না। সেরকম তারা যখন ফিরে এসেছে, তা যে যার এত কষ্ট হয়েছে তার তো মনে রাগ হবে খুব, হ্যাঁ যে তোমরা আমার এই ক্ষতি করে তোমরা কেন চলে গেলে, কিন্তু সে সঙ্গে সঙ্গে সবর করেছে যে না, আমার হুজুর কেবলা বলে দিয়েছে আসার সময় যে বাবা হজে যাবে সবর করবে, কেউ যদি ঘাড়ে রয়ে পা তুলে দেয় কিছু বলবে না, সবর এখতিয়ার করবে। হজ হচ্ছে ওটা যে আদবের জায়গা, আদব করতে হবে এবং সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, ওখানে অধৈর্য এলে হবে না। ওই কথাটা সঙ্গে সঙ্গে মনে হয়েছে আমার, তারা যখন এলো আমি বলুন ভাই আপনারা আমার ফেলে চলে গেলেন, আমার নামাজটা কাজে হয়ে যেত ভাই, এই শুধু বলি আর কিছু বলিনি, তাদের সঙ্গে কোনো ঝগড়া করিনি কিছু করিনি, ঝগড়া করলে ক্ষতিটা আমারই হতো, ভুল এরকম হবে অনেকের, কিন্তু সাবধান থাকবেন কারো উপরে চেড়ে কথা বলবেন না। এই হজটা এমন একটা জিনিস, এই হজ যাদের টাকা আছে তারা তো হাজি হবে। তা একটা ছোট্ট অকেয়া বলি, এটা বলে শেষ করবো নাকি সময় নষ্ট হচ্ছে অনেক। আবদুল্লাহ ইবনে মুহাফিক একজন বাগদাদের মুচি, জুতো সেলাই করতো, তবে জুতো সেলাই করে পরে কিছু কিছু টাকা রেখেছে হজে যাওয়ার জন্য, এবং হজে যাওয়ার মতো টাকা হয়েছে হজে যাবে। সেই সময় হজে যাবে, সেই সময় ওনার পাশের বাড়ি থেকে একটা মাংস রান্নার গন্ধ আসছে, তা ওনার স্ত্রী ছিলেন গর্ভবতী, তা বলছে ওই পাশের বাড়ি থেকে সুন্দর সেন্ট আসছে মাংসের, আমার একটু গোস্ত এনে দাও ওই বাড়ি থেকে। তা বলছে
কিছু বলছেন না যে হজে যাওয়ার আগে যে যা চায় নাকি তার দিতে হয় বা যা যে যা বলে তার দিতে হয়। আমাদের ওখানে এক ভদ্রলোক হজে যাচ্ছেন, পাড়ায় এক হিন্দু লোকের বাড়ি গিয়েছে, তাকে বলছে বাবা আমি হজে যাচ্ছি, যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দাও বাবা। তখন সেই লোকটা কেঁদে বলেছে বাবা তুমি হজে যাচ্ছ, আমার তো 10 বিঘে জমি বন্ধক আছে, আমি ছাড়াতে পারিনি বাবা, তুমি এত ভালো কাজে যাচ্ছ আমার এই উপকারটা করে যাও। সেই লোক বাড়ি চলে এলো, এসে টাকা নিয়ে সঙ্গে সঙ্গে দিয়েছে, এই টাকা নাও বাবা তুমি জমি ছাড়িয়ে দাও। তা উনি আব্দুল লেন মোনাফিক মনে করলেন যে স্ত্রী যখন তার বস্তু খেতে চেয়েছে ওরা তো গরিব মানুষ, আমি সে তুলনায় অবস্থাপন্ন লোক, একটা গরিব লোক একটা বাজি হাতে করে নিয়ে একটা বড় ধনী লোক গরিবের বাড়ি যেতে পারে চাইতে? যেহেতু স্ত্রী চেয়েছে যখন গেল দিয়ে এক বাটি গোশ বলে যান চাচা কী ব্যাপার আপনি বাটি হাতে করে নিয়ে এসছেন কেন? তো বলছে বাবা তোমার গোশে রান্না করছো, তোমার চাচিমা বলেছে ওই গোশেটা রান্নাটা খুব ভালো হচ্ছে, এইটা আমি একটু খাবো আমি নিয়ে এসছি, তাই নিতে এসছি। বললে বাবা এটা আপনাদের জন্য হালাল নয়, কারণ এই আমার ছেলেদের খাওয়া হয় না 3-4 দিন, একটা মরা গাধার বস্তু কিনে এরা রান্না করেছি ওদের খাওয়াবার জন্য, বাবা এটা তোমার জন্য হালাল নয়। এই কথা শুনে আব্দুল ইবনে মুয়াফিকের চোখ থেকে পানি এসে গেল, আমি হজে যাব, আমার প্রতিবেশী যত কষ্ট। প্রতিবেশী আরেক জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেছেন যে প্রতিবেশী তোমার প্রতিবেশী তোমার হাত আর জবান দ্বারা যদি প্রতিবেশী কষ্ট পায় তুমি তাই মোমেন নও, তুমি নামাজ পড়েছো, যাকাত দিয়েছো, হজ করেছো, দান করেছো, খয়রাত করেছো, জীবনে অনেক কাজ করেছো, কিন্তু প্রতিবেশীর সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছো। তাই বললেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাত আর জবান দিয়ে তোমার প্রতিবেশী যদি কষ্ট পায় তুমি তাহলে মোমেন নও, তোমার নাম মোমেনের খাতা থেকে কেটে দেবে, আর থাকবে না, তুমি মোমেন থাকতে পারবে না। সেই রকম উনি বললেন যে আমার প্রতিবেশীর এত কষ্ট হচ্ছে, তারা না খেয়ে আসে আর আমি হজ করতে যাব না, বাড়িতে এলে এসে সঙ্গে সঙ্গে হজের টাকাগুলো নিয়ে তার দিয়ে দিয়ে বল মা এই টাকাগুলো তুমি নাও, তোমার ছেলেদের হালাল পয়সা দিয়ে, এই হালাল পয়সা আমার, এই দিয়ে তোমাদের ছেলেদের খাওয়াও, তাদের শিক্ষা দাও, নামাজ শেখাও, নামাজ পড়াও, ভালো ভালো কাজ শেখাও, এইসব করো বাবা, হালাল মাল খাও। দিয়ে চলে আসলো বাড়িতে, হজে গেল না। সেই বছর 6 লক্ষ লোক হজে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে একজন বুজুর্গ মানুষ, তিনি কাবা শরীফে শুয়ে আছেন, কাবা শরীফে শুয়ে আছেন, কাবা শরীফের চারদিকে তো মসজিদে হারাম, ওই মসজিদে হারামে শুয়ে আছেন, আর দুজন ফেরেশতা এসে বলা তওয়া করছে যে এবারে, একজন ফেরেশতা বলছে আচ্ছা এবারে কত হাজি হয়েছে হজে? বলছে 6 লক্ষ হাজি হয়েছে। আচ্ছা সবার হজ কি কবুল হয়েছে? বলছে না কারো হজ কবুল হয়নি। বলে ভাই আল্লাহ, 6 লক্ষ লোক হজ করতে গেলে একটা লোকের হজ কবুল হয়নি? তো বলছে না গো, তবে একটা লোক হজ করতে আসেনি তার হজ কবুল করেছে আল্লাহ, আর তারই বদৌলতে এই 6 লক্ষ হাজির হজ সব আল্লাহ কবুল করে দিয়ে। সেই লোকটাকে ফেরেশতা জিজ্ঞেস করছে আর একটা ফেরেশতাকে, আর আব্দুল্লাহ ইবনে মুবারক উনি শুনতে পাচ্ছেন, সেই লোকটা হবে বাগদাদের একজন মুচি যার নাম আব্দুল্লাহ ইবনে মুয়াফিক, সে হজে আসেনি, সেই হজের পয়সাটা দান করে দিয়েছিল, সেই জন্যে তার ওই দানের বদৌলতে আল্লাহ তার হজটা কবুল করেছে, আর ওই কবুল তার হজ কবুল হওয়ার জন্যে এই 6 লক্ষ হাজির হজ সব আল্লাহ কবুল করে দিল। তাহলে আমাদের নিয়তটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, নিয়তটা করতে হবে ঠিক, আমরা হজে যাচ্ছি খালেস আল্লাহর জন্যে, আমি হজে যাচ্ছি খালেস আল্লাহর জন্যে, আমার মনে যেন উদয় নয় হয় যে লোকে বড় হাজি বলবে, এ কথাটা সবসময় মনে রাখবে। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দিক হজ ভালোভাবে করে আসা, আর ধৈর্য ধরার তৌফিক আল্লাহ দিক। আসসালামু আলাইকুম।